চলো। ফোনটা ফেলে গেছিলে। ও থ্যাঙ্কস। আমি আমার কাছে ফোনটা এনে রেখে দিয়েছিলাম আর তুমি বেরিয়ে যাওয়ার পরপরই নীল এখানে এসেছিল। নীল তোমাকে খুঁজে পায়নি তাই তোমার ফোনে ফোন করেছিল আর ফোনটা আমার কাছে রিং হয়। নীল কিন্তু আমার কাছে ফোনটা দেখে খুব একটা খুশি হয়নি। আমার মনে হয় যে নীলকে তোমার সব কিছু জানানো দরকার। এমনিতেই আমাদের নামে এত কানাঘুষো হচ্ছে, আজ না হোক কাল সবাই সবটা জানতে পারবে, তখন কি হবে বুঝতে পারছো? যখন জানবে তখন দেখা যাবে, আমি সামলে নেব, অত ভেবো না। চলো। হ্যাঁ দিদুন বলো। ঈশান তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। শোনো না, একটা ফাইভ স্টার ক্লাব আছে না, ওরা আমাকে ডিনারের জন্য নিমন্ত্রণ করে কার্ড পাঠিয়েছে, তুমি আর নীল চলে যাবে। দিদুন আজকে তো হবে না, কাজের খুব চাপ, পরে একদিন যাই। আচ্ছা শোনো না, তুমি বাসককে ভয় পাচ্ছ তো? আমি বলে দেবো বাসককে। না না দিদুন, আজকে হবে না, আরেকদিন যাবো পাক্কা। আচ্ছা ঠিক আছে রাখছি। চলো। কিছু অর্ডার দাওনি? না দিদুন দিয়েছে। তাই তো বলি